আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিটিতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষা কেন্দ্রে এমপির ফেসবুক লাইভ, বললেন তো কি হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ডিসির বক্তব্যে তোলপাড়, বিএনপি জামায়াতের এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার লাইভ করেছেন রাজশাহী চার বাগমার আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। অথচ পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ এবং ফেসবুক লাইভ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তো কি হয়েছে। যদিও দুই ঘন্টা পর তার ফেসবুক আইডি থেকে লাইভটি মুছে ফেললেন তিনি, তবে কালের কণ্ঠের কাছে তার ফেসবুক লাইভের ভিডিওটি সংরক্ষিত আছে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বেলা 11:30টার দিকে বাগমারা সালেহ ইমরাত গার্লস একাডেমি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান এমপি এনামুল হক। তখন তার ফেসবুক আইডি থেকে এমপির ওই পরিদর্শন লাইভ করা হয়। ভিডিওতে পরিদর্শনের সময় এমপি এনামুলের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইদা খানমকেও দেখা গেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএনও সাইদা খানম। এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। তার ওই লাইভে দেখা যায়, কেন্দ্র পরিদর্শনে গিয়ে রীতিমতো পরীক্ষার্থীদের সঙ্গে কথাও বলছেন এমপি এনামুল হক, কারো কারো প্রশ্নপত্র নিয়েও দেখছেন। এ সময় অনেক পরীক্ষার্থী লেখা বন্ধ করে এমপির দিকে তাকিয়ে থাকতেও দেখা গেছে। এমপি এনামুল হকের ফেসবুক আইডিতে 2 ঘন্টা ছিল লাইভের ভিডিওটি, পরে সমালোচনার মুখে তা সরিয়ে ফেলা হয়। তবে তার পরিদর্শনের কিছু ছবি আইডিতে আছে। পরীক্ষা কেন্দ্রের সচিব আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, পরীক্ষা কেন্দ্রের লাইভ তো দূরের কথা, মোবাইল ফোন ব্যবহার করারই সুযোগ নেই। এমপির মোবাইল থেকে লাইভ করা হয়েছে কিনা তা তিনি দেখেননি বলে দাবি করেন। পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভ করার বিষয়ে জানতে চাইলে এমপি এনামুল হক কালের কণ্ঠকে বলেন তো কি হয়েছে, মন্ত্রী সচিবরা কি পরিদর্শনের সময় মোবাইল নিয়ে যান না, তারা কি লাইভ করেন না। এরপর পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, একমাত্র কেন্দ্র সচিব পরীক্ষা কেন্দ্রে একটি ফিচার ফোন ব্যবহার করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করা যায় এমন স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন না, তিনি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মন্ত্রী পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলেও তিনি গাড়িতে ফোন রেখে যান। এর আগে গত 7 আগস্ট বাগমারায় করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধনের সময় এমপি এনামুল হক এক বৃদ্ধের শরীরে নিজেই টিকা পুশ করেছিলেন। একজন প্রকৌশলী হয়ে চিকিৎসকের মতো টিকা পুশ করার ওই ঘটনার ব্যাপক সমালোচনা হয়। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার যেন আওয়ামী লীগ বিজয়ী হয় সেজন্য বিএনপি জামায়াতের দোয়া কামনা করে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, আমি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার সপক্ষে শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে, তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি, সবাই নিরাপদে থাকবে। আমি মনে করি বিএনপি জামায়াতের এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পিয়ারুল ইসলামের মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং অফিসার এসব কথা বলেন। এ সময় তিনি পিয়ারুল ইসলামের বিজয় কামনা করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে এটিএম পিয়ারুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করলাম। আজ যেন একটি সুযোগ পেয়েছি, এখানে আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা ও মহানগরের সকল পর্যায়ে নেতারা উপস্থিত আছেন, কিছু কথা বলি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা নাসাদ করতে দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। জেলা প্রশাসক বলেন, আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, আমি মনে করি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তি হাতে থাকবে নাকি স্বাধীনতার বিপক্ষে শক্তি হাতে থাকবে। মমিনুর রহমান বলেন, আপনারা জানেন 2.5 বছরের মতো আমরা করোনা পার করেছি, লকডাউন গেছে, এরপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সমস্ত বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে, ইউরোপ আমেরিকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের রফতানি তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, আমাদের দেশের অর্থনীতি এখনও সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।